সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বা অন্যদের তাদের গণতন্ত্র সম্পর্কে ধারণা নেই, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাও নেই। এই যেখানে নির্বাচন হচ্ছে, নির্বাচন হলে পরে কি হয় যে সরকারের এরকম পোস্টার ব্যানার এগুলি নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে সরিয়ে নিতে হয়। এদের যদি কোনো ধরনের বিন্দুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকতো, এই যে গত লোকসভা নির্বাচনের আগে প্রত্যেক পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে উজ্জ্বলা, সবাই দেখেছেন আপনারা, নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই সেই ছবিগুলো সব তুলে নিতে হয়েছিল, এটা নিয়ম। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যদের এরকম কোনো এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এদের বলা যেতে পারে বেহেয়া। কাজে এখন আগামীকাল যখন আমরা নির্বাচন কমিশনকে লিখব, তখন তড়িগড়ি করে সব তুলতে হবে, তুলতে বাধ্য তারা। তো এটা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরই সম্মানহানি হবে, আমরা এরকম সম্মানহানি করতে চাই না। আমরা সেই ধরনের যে ওই পায়ে পায়ে ঠেলে ঝগড়া করার পার্টি না, আমরা ঝগড়া করতে চাই, প্রতিযোগিতা করতে চাই, লড়াই করতে চাই, নীতির উপর ভর করে, আদর্শের উপর ভর করে, উন্নত কর্মসূচির উপরে ভর করে। কাজেই যে আপনি যেটা বলছেন যে তারা স্কিম ঘোষণা করছে, আরে ওটা তো করতেই পারে না। তার সাথে এই যে ইতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নানা মন্ত্রীর নামে যে সমস্ত কোনো কাজকর্ম না করেই যে এই ফেস্টুন তুলে ফেলা উচিত, দেখা যাক যদি ওরা না তুলে, তোলাতে বাধ্য করতে হবে তাদেরকে।